फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल एसे गेछि ट्रायंगुलर पार्के शंकर फ्राई तो ये क्यों पावा जाए एखे तुम्हें चिकन बटर फ्राई पा फिश फ्राई पा तो बेसिकाली एखे फिश फ्राई ट्राई करते तो धर हमार बिये आज 9 बछर आमी ठीक तारो 4-5 बछर आगे एखे फिश फ्राई खेयेछि तो सत्यि कथा एखे फिश फ्राई आमी फैन আর এখানকার যে কাশুন্দি ওটা ওরা নাকি নিজেরাই বানায় তো ফিশ ফ্রাইয়ের সঙ্গে যে পেঁয়াজ কুচি দিয়ে কাশুন্দি দিয়ে যে ফ্রাইটাকে ওরা দেয় সার্ভ করে আর কি তো সেটা এতটাই টেস্টফুলি খাওয়ার সঙ্গে সঙ্গে মানে যদি কারো সর্দি টর্দি হয় তাহলে আমি তো বলবো সর্দি সেরে যাবে কারণ এই কাশুন্দি আর পেঁয়াজের যে ঝাঁজ ওটা গিয়ে মাথায় যে একটা টনক দেয় না ঠিক টোকা মারার মতন তো ওটাকেই আমি তোমাদের সাথে আজকে ট্রাই করব আর তোমাদেরকে দেখাবো যে ওরা কিভাবে ফিশ ফ্রাইটাকে রেডি করছে আর আমাদেরকে সার্ভ করছে তো এখানে কি কি পাওয়া যায় আমি সেটাও তোমাদেরকে দেখাবো আর সবটাকেও দেখাবো সবটা কোথায় আছে সবটা আছে আমার সিটি স্টাইলের একদম পাশে যেখানে তোমরা সিটি স্টাইলে যে চার রাস্তা যে মোড়টা পাবে সিগন্যালটা তো সেই ট্রায়াঙ্গুলার পার্কের ওই মুখের কাছেই একদম তোমরা এই তাকালেই তোমরা দেখতে পাবে যদি তোমরা রাসবিহারি থেকে আসো তাহলে লেফট সাইডে পড়বে আর যদি গড়িয়াহাট থেকে আসো তো রাইট সাইডে পড়বে তো তোমাদের সেই শপটাকে এবার চলো দেখাই যে শপটাতে এখন মোটামুটি লোকজন আছে তো চলো দেখে নিই শপটা তো দেখো তোমাদেরকে যে আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি অ্যাড্রেস বলতে ওদের যে ব্যানারটা রয়েছে শঙ্কর ফ্রাইয়ের তো সেই নিচেই দোকানটা তো দোকানটা খুব ছোট কিন্তু বলে না যে ছোট যে হলে কি হবে তার গুণটা কিন্তু অসাধারণ তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন মেনুটা এর মধ্যে ফিশ ফ্রাই ফিশ বাটার ফ্রাই আছে ফিশ ফিঙ্গার আছে আরও কী কী আছে চিকেন ফ্রাই আছে চিকেন চিজ আছে আর চিজ মিক্স অফ 2 পিসেস চিকেন আছে আবার চিকেন পকোড়া আছে তো তোমরা জাস্ট মেনুটা দেখে নিলে এবার শপে উনি ওখানে বসে আমাদেরকে দেবে আর এখানে কি কি রেডি হয়ে রয়েছে সেগুলোকে একবার একটু তোমরা দেখে নাও আর রেটগুলোকেও দেখো পাশে বসিয়ে রেখেছে তোমরা দেখেই তো জল আসছে না কোনটা ছেড়ে কোনটা খাবে সত্যি কথা আমারও সেটাই মনে হচ্ছে তবে আমি ফিশ ফ্রাইয়ের ফ্যান তাই আমি ওটাকেই ট্রাই করব তো অলরেডি আমার হাতে চলে এসেছে ফিশ ফ্রাই দেখো এ কাশুন্দি যেটা তোমাদের আমি আগেই বলেছি কাশুন্দি দেয় আর পেঁয়াজ দেয় আজকে দেখছি শশাও দিয়েছে তো এটাকেই আমি আজকে ট্রাই করব আর এই কাশুন্দিটা মানে এতটা ঝাঁজ মানে অরিজিনাল ওরা নিজেরাই কাশুন্দিটাকে ওরা বানায় তো আমি এখান থেকে ফিশ ফ্রাইটাকে একটু ভাঙছি দেখো ফিশটাকে দেখো কোনো ফাঁকিঝুঁকির ব্যাপার নেই কিন্তু তোমরা এখানে ফিশটাকে পুরো দেখতেই পাবে কাশুন্দির মধ্যে ডিপ করবে তারপর এটাকে হালকা বাইট নিতে হবে কিন্তু মাস্ক খুলিনি ভুলে গেছি অ্যাকচুয়ালি মাস্কটা আমাদের হ্যাবিটের মধ্যেও এসে গেছে আর এখন আগে প্রথম প্রথম যখন পড়তাম তখন খুব অস্বস্তি ফিল হতো তাই না এখন এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আগেই বলেছি কাশুন্দি আর পেঁয়াজ যদি কারো ঠান্ডা সর্দি লেগে থাকে তাহলে মনে করবে পালিয়ে যাবে তোমাদেরকে কি বলবো আমি তো বহু বছর খেয়ে আসছি তাই আমি এর টেস্ট ভুলিনি আগাগোড়া টেস্টটা একই রয়ে গেছে আর মানে জবাব নেই মানে এতটাই ভালো তোমরা খেলে তোমাদের মুখে লেগে থাকবে তো সত্যি সত্যি ফিশ ফ্রাইটা মুখে লেগে থাকার মতনই যদি তোমরা না খাও তো অনেক বড় মিস করবে তো মিস করা যাবে না চটপট রেডি হয়ে চলে এসো তোমরা আর এখানে এসে ফিশ ফ্রাইটা ট্রাই করো দারুণ দারুণ ফিশ ফ্রাইটা কিন্তু আমি 70 রুপিস দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি টাকা ওয়েস্ট করেছি কারণ এতটাই টেস্টফুল যে তোমার পয়সা উচিত খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম করে চলে এলাম তোমাদেরকে জানাতে যে তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে বারবার বলছি না করলে তো বড় মিস করবেই আর সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব করো কি দেখছো তোমরা আর কি সাবস্ক্রাইব না করলে অনেক কিছু মিস করে যাবে আর যাতে আরও অন্য কেউ দেখতে পায় সেই সুযোগটাও করে দাও তাদেরকেও বলো সাবস্ক্রাইব করতে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যা আছে কারণ তোমাদেরকে আমি এখন আমার একটা ফ্যামিলির মতন মনে করছি একসঙ্গে বন্ডিংটা থাকলে একতা থাকলে আমি জানি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার
মিট হবে। আর যাই হোক, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমার চ্যানেলকে সেভাবে সাপোর্ট করে যাও, ভালোবাসা দিচ্ছ দাও, লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করো। আর প্লিজ বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না, কারণ না হলে নোটিফিকেশনগুলোই তো পাবে না। তো যাই হোক, আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। তো তোমাদের জন্য আজকে আমার ছিল ফিশ ফ্রাই স্পেশাল। তো যাই হোক, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা, বাই বাই।